সম্মানিত সদস্যবৃন্দ ইতিমধ্যেই আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন আমাদের আজকের এই মতবিনিময় সভার বিআইডিএস এর মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজল হক স্যার সাথে বিশেষ অতিথি জনাব এস এম ইব্রাহিম হোসেন স্যার এবং জনাব কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিআইডিএসের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো মাহমুদুল ইসলামকে এবং জেনারেল সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম কানন আমাদের মাঝে আজকে আরেকজন অতিথি আছেন তিনি আমাদের বিআইডিএসের আমাদের মাঝে আজকে আমাদের সম্মানিত দাতা সদস্য এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী চৌধুরী ম্যাম উপস্থিত আছেন তাকে আমরা একটু ওখানে দেন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাডাম সম্মানিত উপস্থিতি আমরা খুবই লাকি আমাদের মাঝে আমাদের বিআইডিএস পরিবারের যারা আমাদের মাথার মনি আমাদের অভিভাবক আমাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আছেন আমরা সো মাছ লাকি আমাদের আইডিআরের বিআইএডি প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এবং ডেপুটি সেক্রেটারি জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক স্যার একেবারেই মাল্টি ট্যালেন্টেড একজন ব্যক্তিত্ব আমরা জানি যে সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ইন্স্যুরেন্স বিবিধ ক্ষেত্রে তিনি অনবদ্য অবদান রেখে যাচ্ছেন কর্মবীর একজন ব্যক্তিত্ব প্রতিনিয়ত বাংলাদেশের বিমা সেক্টর উন্নয়নে সর্বোচ্চটা দিয়ে স্যার কাজ করে যাচ্ছেন তিনি আজকে প্রধান অতিথির আমাদের আসন অলঙ্কৃত করেছেন আমাদের বিমা জগতের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির সাবেক পরিচালক প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক অনারেবল ম্যানেজিং ডিরেক্টর আমাদের সকলের গুরুজন কাজী মূর্তিজা আলী স্যার ইতিমধ্যেই আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের অত্যন্ত লার্নেড পারসন সারা বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরকে দক্ষ জনশক্তি সরবরাহের জন্য সার্বক্ষণিক যিনি কাজ করছেন তিনি আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির অনারেবল ডিরেক্টর এবং বহু গ্রন্থের প্রণেতা এস এম ইব্রাহিম স্যার আমাদের আসন গ্রহণ করেছেন এবং আমাদের যার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বিআইডিএস বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি মাননীয় আমাদের সভাপতি মহোদয় আসন গ্রহণ করেছেন এবং স্পেশালি সারা দেশ থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি দেশের দশের বিমা শিল্পের এই স্লোগানকে সামনে রেখে পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমূল একটি পজিটিভ পরিবর্তন আনার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রত্যেকটি বিভিন্ন কোম্পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডাররা আমাদের মাঝে আপনারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলোয়াত করবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক প্রিয় ভাই জনাব ইসমাইল হোসেন কোরআন থেকে তেলোয়াত করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا أنك وزرك. الذي أنقض جحرك ورفعنا لك ذكرك فإن مع الأسر يسرا إن مع الأسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আমাদের আজকের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়ার পালা প্রথমেই বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের অনারেবল ডেপ্টি প্রজেক্ট ডিরেক্টর অনারেবল ডেপুটি সেক্রেটারি আমাদের আজকের অনুষ্ঠানের অনারেবল চিফ গেস্ট গেস্টের আবুল কাশিম মোহাম্মদ ফজুল হক স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সভাপতি প্রিয় ভাই জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম আমরা করতালি দিয়ে স্বাগত জানাই স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এ পর্যায়ে আমাদের অনারেবল স্পেশাল গেস্ট বিমা জগতের আমাদের বাংলাদেশের বিমা প্রেক্ষাপটে বিমা ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি আপাবস আমাদের সকলের শ্রদ্ধাবাজন বিমা বিষয়ের মহান পণ্ডিত মহান গুরু জনাব কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম মেম্বার রহিমা আক্তার রুমা ম্যাডাম আমরা করতালি দিয়ে সারকে স্বাগত জানাবো আমাদের জনাব কাজী মোহাম্মদ মর্তুজা আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি কাজী মর্তুজা এই পর্যায়ে আমরা ফুল দিয়ে বরণ করে নিব যিনি সারা দেশের বিমা ইন্ডাস্ট্রির কর্মী কর্মকর্তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠানোর জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক গ্রন্থের প্রণেতা এবং আমাদের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির অনারেবল ডিরেক্টর জনাব এস এম ইব্রাহিম হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির অনারেবল জেনারেল সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম কানুন স্যার আমরা আমাদের বিশেষ অতিথি জনাব এস এম ইব্রাহিম হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি ধন্যবাদ এ পর্যায়ে আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম দাতা সদস্য আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অনারেবল সিনিয়র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফ্যাডদৌস আরা চৌধুরী নিম্মি ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিআইডিএস পরিবারের অন্যতম সদস্য মডারেটর প্যানেলের সদস্য শামিমা আপা শামীমা আপাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এ পর্যায়ে আমাদের বিআইডিএস এর সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সকলের প্রিয় মানুষ যিনি বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতাম সবার পার্সোনাল ডেভেলপমেন্টকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে বিআইডিএসকে যিনি গঠন করায় নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিআইডিএস পরিবারের অন্যতম সদস্য সন্ধ্যা ম্যাডাম ওনাকে আমাদের সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ আমরা আমাদের নাম বরণের পালা শেষ দিকে চলে আসছি সদা চঞ্চল সদা মানে দেখলেই যৌবন দীপ্ত মনে হয় যে ইনস্যুরেন্সের না রিয়াল হিরো আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি শফিকুল ইসলাম কাননকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অনারেবল মেম্বার কিশোর জাহান ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আমাদের প্রধান অতিথিকে প্রধান অতিথি জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজুল হক স্যারকে ক্রেস্ট দিয়ে আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সম্মানিত করছেন আমাদের সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম আমরা করতালি দিয়ে স্বাগত জানাই অভিনন্দন জানাই আমাদের হৃদয়ের অর্ঘ ভালোবাসা জানাই আমাদের অনারেবল চিফ গেস্টকে এই পর্যায়ে আমি ক্রেশ দিয়ে বরণ করার জন্য আমাদের বিমা ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি জনাব কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যারকে ক্রেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জেনারেল সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম কানন সাহেব জনাব কাজী মর্তুজা আলী স্যার ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দ আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন আমাদের এই গেট টুগাদার প্রোগ্রামে ওনারা অনেক ভালোবাসেন আমাদের অনেক মহব্বত করেন যেই জন্য আমাদেরকে সময় দিয়েছেন কারণ ওরা অত্যন্ত প্রত্যেকেই প্রথিত যশায় এক একজন মানুষ প্রত্যেকেই যে যার জায়গায় অত্যন্ত ব্যস্ত সময় পার করেন তারপরও বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি আগামী দিনে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য একটি আলোকবর্তিকা হয়ে কাজ করবে বাংলাদেশের বিমা সেক্টর উন্নয়নে তারা সহকারী সহযোগী ভূমিকা হিসেবে রাখবেন বলে বিশ্বাস করেন বিদায় আমাদের অনারেবল গেস্টরা তাদের অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়ে আজকে কৃতজ্ঞ করেছেন আমরা এই পর্যায়ে ক্রেস দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব এস এম ইব্রাহিম হোসেন স্যার এস এম ইব্রাহিম হোসেন স্যারকে ক্রেস দিয়ে বরণ করে নেবেন আমাদের সকলের মানে বয়স মুরব্বী হ্যাঁ দীর্ঘ বিমা অভিজ্ঞ একজন মানুষ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে তিনি দীর্ঘদিন যাবত আছেন আমাদের আব্দুল হান্নান ভাই আমি ভাই বলেই সম্বোধন করলাম আমাদের আব্দুল হান্নান ভাইকে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট এস এম ইব্রাহিম হোসেন স্যারকে বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সোসাইটির সম্মানিত সভাপতি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আমাদের অনারেবল সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফেদৌ সারা চৌধুরী নিম্মি ম্যাডামকে আমাদের বিআইডিএস পরিবারের পক্ষ থেকে আমরা একটি কি বলবো একটি অতুলনীয় গিফট হ্যাঁ দিয়ে আমরা ম্যাডামকে বরণ করে নিচ্ছি গিফট প্রদান করবেন আমাদের স্বামীমা ম্যাডাম খুব লাইক করে যে ম্যাডামকে আমরা একটু পাশে থাকলে ভালো হয় শামীমা চৌধুরী ম্যাডাম তিনি গিফট দিয়ে বরণ এটা আমাদের পক্ষ থেকে বিআইডিএস পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসার উপহার ওকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির অনারেবল প্রেসিডেন্ট মিস্টার মোহাম্মদ মাহমুদুল ইসলাম মাহমুদুল ইসলাম স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়ার পালা মাহমুদুল ইসলাম স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিআইডিএস গ্রুপের মডারেটর প্যানেলের সম্মানিত চিফ মডারেটর জনাব ওয়াহিদুজ্জামান সাহেব সভাপতিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন বিআইডিএস গ্রুপের মডারেটর প্যানেলের চিফ মডারেটর ওয়াহিদুজ্জামান শেখ এ পর্যায়ে আমাদের বিআইডিএস গ্রুপের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম কানন স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মডারেটরি অ্যাডভাইজার যারা ফিরোজ আলম আচ্ছা একটু তালি দিয়ে প্র্যাকটিস করিত জোরে সোরে একটা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে কোর্টপিন পরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের বরণ করে নেওয়ার পালা শেষ করব তো আমাদের অতিথিবৃন্দকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের এর প্রেসিডেন্ট পিন পরিয়ে দিচ্ছেন ধন্যবাদ আমাদের জনাব কাজী মর্তুজা আলী স্যারকে কোটপিন পরিয়ে দিয়েছেন জেনারেল সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম কানন আচ্ছা আমাদের অনারেবল স্পেশাল গেস্ট জনাব এস এম ইব্রাহিম হোসেন স্যারকে কোটপিন পরিয়ে দিয়েছেন এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি জনাব শাহিন কাদের সাহেব আমাদের বিআইডিএস এর প্রেসিডেন্ট জনাব মাহমুদুল ইসলামকে কোর্ট পিন পড়িয়ে দিচ্ছেন আমাদের মডারেটর ইন অ্যাডভাইজার জনাব রাজু ভাই সরি আমি সংক্ষেপে বললাম রাজু সরকার সাহেব জি জেনারেল সেক্রেটারি সাহেবকে কোর্ট পিন পড়িয়ে দেওয়ার জন্য এই যে এখানে এখানে নিয়ে যাও আসলে আমি খুবই অভাগা গতকাল মিস করেছি তো তো গতকালটা যদি আপনাদের সাথে থাকা যেত তাহলে আজকের প্রিপারেশনটা ঠিক থাকতো এখন যাহা সামনে পাচ্ছি তাহাই করতেছি ও সবার জন্য আচ্ছা এসটেন জেনারেল সেক্রেটারি সেক্রেটারি জনাব শাহিন কাদের আমাদের সকল উপস্থিতিকে আজকে এই কোট পেন দেওয়ার মাধ্যমে সম্মান প্রদর্শন করবেন ইনশাআল্লাহ তো হয়তো লাগিয়ে সময় একটু হাতে দিয়ে দিবে কাইন্ডলি ই করবেন আমরা প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য দুই দিন ব্যাপী বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির এই গেট টুগেদার প্রোগ্রাম আমরা দীর্ঘদিনের একটি মোটামুটি প্রায় তো বছর দুয়েক করোনা বিভিন্ন রকম মহামারী এইটার কারণে আমরা সবাই একত্রিত হয়ে একটা জায়গাতে সরাসরি যে মতবিনিময় সেইটা হয়ে ওঠেনি কাজে দীর্ঘদিনের বিরোহের পরে আপনজনদের মধ্যে দেখা হলে যেরকম একটি উচ্ছ্বাস কাজ করে আমার বিশ্বাস আমাদের সবার মাঝে সেই রকম উচ্ছ্বাস কাজ করছে এবং সেই উচ্ছ্বাসে আমাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করেছেন আরও বেশি অনুপ্রাণিত করেছেন আজকের সম্মানিত অতিথিবৃন্দ তারা আমাদেরকে সময় দিয়ে আমাদের যে সুপ্ত বাসনা আমরা যে প্রত্যেকে আগামী দিনের সোনালি বাংলাদেশ এবং ইন্স্যুরেন্স সেক্টর আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব বিনির্মাণে কাজ করার যে স্বপ্ন আমরা দেখি সেই রকম জায়গাটায় আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি অনুপ্রেরণার উৎসস্থল আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির যখন সূচনা হয়েছিল তখন প্রথমে আমরা বাংলাদেশ বিমা গোষ্ঠী নামে একটা গ্রুপ প্রথমে একটা ফেসবুক গ্রুপ আমাদের বিশেষ করে যখন করোনার সূচনা আমরা কেউ বাইরে যেতে পারছি না সেই সময় একটা ছোট প্ল্যাটফর্মে মাত্র কয়েকজন সদস্য দিয়ে এই বিআইডিএসের ফেসবুক গ্রুপ দিয়ে যাত্রাটা শুরু হয় এবং এই যাত্রার শুরুর দিকে আমার যখন এটাতে ইনভলভ হওয়ার সুযোগ হয়েছিল তো আমি মাহমুদ সাহেবকে প্রশ্ন করলাম যে আচ্ছা মাহমুদ সাহেব বাংলাদেশে তো কতজনেই কত রকম সংগঠন এইটা সেটা করে কিছুদিন মোটামুটি চলে তারপরে তাদের মধ্যে গ্রুপিং লবিং এই সেই হয়ে এটা তো ছাড়কার হয়ে শেষ হয়ে যায় অথবা বিভিন্ন রকম গ্রুপে দেখি শুধুই বিমার সমালোচনা বিমা কোম্পানির সমালোচনা সেটা ইতিবাচক নয় নেতিবাচক সমালোচনাটাই বেশি বিভিন্ন কোম্পানির এই ত্রুটি সেই ত্রুটি নানা রকম কিছু হয় এবং যেই বিমা রিলেটেড যেই পেজ বা ফেসবুক পেজই খুলে দেখতাম দেখতাম যে বিমার সম্পর্কে শুধুই তারা বদনাম করেন এবং যারা এটা করেন আমাদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হতো কারণ এই পেশা আমাদেরকে সম্মান দিয়েছে এই পেশা আমাদেরকে ইজ্জত দিয়েছে এই পেশার মাধ্যমে আমরা বাংলাদেশে অনেক বড়ো একটি অবদান রাখার স্বপ্ন দেখি কাজে এমন একটি প্রেক্ষাপটে কেউ যখন বিমা নিয়ে নেগেটিভ কথা বলেন দুর্গন্ধের কথা বলেন সুগন্ধের কথা না বলে সেটা আমাদের হৃদয়কে রক্তক্ষরণ করত। সেই রকম একটা প্রেক্ষাপটে দেখলাম যে এই বিআইডিএসের যে ফেসবুক গ্রুপ খোলা হইল তা আমি মাহমুদ সাহেবকে বললাম যে ভাই কত জনেই তো খুলে টুলে খালি বদনাম এইটাই করে তা আপনার উদ্দেশ্য কি উনি দেখলাম যে লিখলো যে আমরা বিমার পজিটিভ যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই তা আমি বললাম যে আপনি ভাই পজিটিভ নিয়ে কাজ করবেন সবাই এটা সেটা বলে আপনার এই পজিটিভের কি ভূমিকা থাকবে তো উনি বললেন যে আসলে কে কি করলো সেটা তাদের ব্যক্তিগত বিষয় একটা কোম্পানির একশোটার মধ্যে নিরানব্বইটা খারাপ গুণ থাকতে পারে একটা তো ভালো আছে সেই একটা ভালো নিয়ে আমরা উৎসাহ দিতে চাই কথা বলতে চাই সেই একটা ভালো থেকে এক সময় দুইটা ভালোতে আসবে এক সময় তিনটে আসবে এক সময় এই পজিটিভ কথাগুলো ভালো কথাগুলো বলতে 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 এক সময় খারাপ দূর হয়ে যাবে এই ময়লা আবর্জনা সমস্ত কিছু শেষ হয়ে একটি শুভ্র সুন্দর সুশীতল সুন্দর একটি ফুলেল সমারোহ তৈরি হবে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমরা কারো ওইভাবে গঠনমূলক সমালোচনা যদি থাকে সেটা করব নেগেটিভ নিউজের দিকে এই বিআইডিএস সোসাইটি কখনোই মূল দৃষ্টি দেবে না তারা যেই কোম্পানিরই হোক ভালো ভালো যা কাজ আছে সেইগুলাকে উৎসাহ দিয়ে একটা ঐক্যের জায়গা আমরা গড়ে তুলব তো আমি সেই দিন থেকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাদের মাহমুদুল ইসলাম সাহেবকে আমি স্মরণ করি আমি সব সময় তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে আপনি যেই উদ্দেশ্যটা নিয়ে শুরু করেছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আসেন আমরা পজিটিভ নিউজ নিয়ে কাজ করি ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি করি এখানে স্বার্থের চেয়ে আমাদের ব্যক্তি স্বার্থের চেয়ে এই ইন্স্যুরেন্সের স্বার্থ ইন্স্যুরেন্স পরিবারের স্বার্থ বাংলাদেশের বিমা ইন্ডাস্ট্রির স্বার্থ বেশি উপরে থাকবে ব্যক্তির স্বার্থে তো এরকম একটি মহৎ উদ্যোগ যিনি নিয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয়জন তিনি আমাদের সকলের মধ্যে একটি স্পন্দন তৈরি করতে পেরেছেন বিদায় আজকে নবীন প্রবীণ বিভিন্ন বিমা বিষয়ে স্পেশালি এইখানে যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এক একজন এক একটা কোম্পানির কর্ণধার হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন বিধায় আপনারা সেই রকম স্বপ্ন নিয়ে এই বিআইডিএস পরিবারে এসছেন আমাদের এই বিআইডিএস পরিবারের এই রকম একজন মহান ব্যক্তিত্ব যিনি সার্বক্ষণিক চিন্তা করেন কিভাবে আমাদের বিমা পেশাজীদেরকে আরও দক্ষ যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে এবং আমাদের এই বিমা ইন্ডাস্ট্রির যত দুর্বলতা আছে সব ধুয়ে মুছে এক সময় আমরা একটু উজ্জ্বল সমৃদ্ধশালী শুধু এশিয়াতে নয় পুরো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা বিমা ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের বাংলাদেশের বিমা সেক্টর আসবে এমন একটি চিন্তা থেকে কাজ করছেন এমন একজন সভাপতি পেয়ে আমরা নিজেরাও অনুপ্রাণিত হয়েছি আমরা নিজেরাও আসান্বিত হয়েছি আমরা সেই রকম স্বপ্নের বাস্তবায়নের চিন্তা করি তো আমরা অনেক বেশি সৌভাগ্যবান যেমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ আমাদের মাঝে আমাদের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমি সভাপতির সূচনা বক্তব্যের আগে একটু পিছনের ইতিহাস টেনে আনলাম আশা করি আপনারা কেউ এটা অন্য কিছু নেন নাই এই পর্যায়ে আমাদের সভাপতির বক্তব্য সভাপতির শুভেচ্ছা সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি মিস্টার মোহাম্মদ মাহমুদুল ইসলাম আসসালামু আলাইকুম বারাকাতু বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার আজকের প্রধান অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি ডিরেক্টর চলতি দায়িত্বে রয়েছেন এস এম ইব্রাহিম হোসেন স্যার এসিআইআই আমাদের মাঝে উপস্থিত আছেন বিমা শিক্ষাগুরু বিআইপিডির মহাপরিচালক কাজী মোহাম্মদ মর্তুজ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফেদোস আরা চৌধুরী নিমি ম্যাডাম এবং সারা বাংলাদেশ থেকে বিআইডিএস সোসাইটির সাথে যারা অঙ্গ জড়িত আছেন তারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধাভরে সালাম আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যেই প্ল্যাটফর্মের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছে এটি একটি সময়ের স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্ন সত্যি হয়েছে আজকে মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সেই টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের সংগঠনের লোকজন আজকে এসছে আমাদের সেই বেনাপোল থেকে আমাদের এখানে উপস্থিত আছেন সেই নীলফামারি থেকে উপস্থিত আছেন উপস্থিত আছেন সিলেট থেকে উপস্থিত আছেন সেই চট্টগ্রাম থেকে ফেনি থেকে যশোর থেকে বগুড়া থেকে রাজশাহী থেকে ময়মনসিং থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আসলে এটা শুধুমাত্র এই পেশার প্রতি ভালোবাসার টানেই চলে এসেছেন আমাদের প্রতি বিশ্বাস করে এসেছেন আমরা বিআইডিএসের শুরুর গল্পটি আপনারা শুনেছেন আমরা আপনাদেরকে কিছু স্বপ্নের কথা বলতে চাই আমার সূচনা বক্তব্যে আমরা এমনই স্বপ্ন দেখি যেদিন বিমা পেশাজীবীদেরকে মানুষ রাস্তায় দেখলে শ্রদ্ধা ভরে সালাম করবে যেদিন বলবে যে ওই যে বিমা কর্মী যায় বিমা পেশাজীবী যায় এই বিমা পেশাজীবীদের সম্মান বৃদ্ধির করার জন্য যাবতীয় কর্মকাণ্ড আমরা করে যাব ইনশাল্লাহ আজকে বিমা পেশাজীবীরা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কাজ করে কিন্তু কাজ শেষে চাকরি জীবন শেষে শূন্য হাতে রিক্ত হাতে তারা বাড়ি ফিরে তাদের বাড়ি ফেরার সময় সে বলে তাদের কিছুই থাকে না এই সোসাইটির মাধ্যমে আমরা এমন কিছু করতে চাই যাদের কর্মজীবন শেষে সুন্দরভাবে অবসরকালীন জীবনটা তারা উপভোগ করতে পারেন আমরা বিমা পেশাজীবীদের মাধ্যমে এমন কিছু করতে চাই করোনার সময় আমরা দেখেছি অনেক বিমা পেশাজীবী ভাইয়েরা অনেক বোনেরা আক্রান্ত হয়েছেন অসুস্থ হয়েছেন অনেকে মারা গেছেন কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিও তাদের পাশে দাঁড়ায়নি খুব কোনো বিমা পেশাজীবী বা কোনো বন্ধুদেরকেও সেদিন পাশে দাঁড়াতে দেখিনি আমরা বিমা পেশাজীবী সংগঠন বিআইডিএস সোসাইটির মাধ্যমে বিমা সেক্টরে জড়িত সকল বিমা পেশাজীবীদের সুখে দুঃখে বিপদে আপদে সার্বক্ষণিক আমরা পাশে থাকতে চাই আজকে মালিক পক্ষদের সংগঠন হয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এমনিদের সংগঠন হয়েছে ইন্স্যুরেন্স ফোরাম কিন্তু আপনার আমার কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না স্বাধীনতার পঞ্চাশ বছরে অনেকেই হয়তো চেষ্টা করেছেন যার যার মতো করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন আজকে এটা অকপট স্বীকার করতেই হয় এই প্রতিষ্ঠানের যখন আমি লাইসেন্সের জন্য চেষ্টা করি অনুমোদনের জন্য চেষ্টা করি সর্বাগ্রে তারা আমাকে সহযোগিতা করেন দিক নির্দেশনা দেন পরামর্শ দেন তাদের সহযোগিতা ছাড়া অনুপ্রেরণা ছাড়া আমার এই অনুমোদন প্রক্রিয়া কখনোই সম্পন্ন হতো না আজকে স্যাররা আমাদের সাথে আছেন আজকে দেখেন যে আমি অ্যাসোসিয়েশন এবং ফোরামের কথা বললাম তাদের প্রতিদ্বন্দ্বী আমরা কখনোই হতে চাই না আমরা তাদের সহায়ক হয়ে পাশে থাকতে চাই বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে নীতিমালাগুলো পাশ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে আইন পাশ করেছে সে আইনের যথাযথ বাস্তবায়ন করতে আমরা সার্বিক সহযোগিতা করতে চাই জাতীয় বিমানীতির বাস্তবায়ন আমরা করতে চাই কারণ আমাদের সাথে রয়েছে সারা বাংলাদেশের বারো লক্ষ বিমা পেশাজীবী পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত হবেন আমরা একটা সময় স্বপ্ন দেখি যে আমাদের এই বিআইডিএস সোসাইটির মাধ্যমে একজন মানুষও এই পেশা থেকে তার যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো মালিক পক্ষের কারণে কোনো বিশেষ মহলের অপপ্রচেষ্টার কারণে সে চাকরি থেকে চাকরি হারা হবেন না কেউ লাঞ্ছিত হবেন না তার সুবিধা থেকে বঞ্চিত হবে না আমরা সেটা চাই বিমা সেক্টরে যত ইতিবাচক তথ্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে চাই তার পাশাপাশি আমরা গঠনমূলক সমালোচনাও করতে চাই গঠনমূলক সমালোচনা করতে চাই এই কারণেই সকল বিমা পেশাজীবীদের স্বার্থে সকল বিমা প্রতিষ্ঠানের মালিকদের স্বার্থে ডিরেক্টরদের স্বার্থে বিমা সেক্টরের স্বার্থে আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত স্যারদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে সাক্ষী রেখে একটি কথা বলতে চাই বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির আগামী একশো বছর পরে আমরা এখানে যারা উপস্থিত আছি আপনি আমি আমরা কেউই জীবিত থাকব না কিন্তু আমরা এমন কিছু করে যেতে চাই যাতে আগামী একশো বছর পরে দুইশো বছর পরে জাতিরা শ্রদ্ধাভাবে আমাদেরকে স্মরণ করে ইতিহাস থেকে যেন আমাদের নাম খুঁজে পায় আমরা এভাবেই কর্মকাণ্ড পরিচালনা করতে চাই আপনারা যেন আনন্দিত হবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি শুরু থেকে আইটি বেস আমাদের সকল রেজিস্ট্রেশন ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে হয় দু সালের নভেম্বরে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে এস এম ইব্রাহিম হোসেন স্যারের নেতৃত্বে আমরা একটি প্রোগ্রাম করি সেই প্রোগ্রামেই ছিল অ্যাপস এবং ওয়েবসাইটের উদ্বোধন যেদিন ইন্স্যুরেন্স বিডি গ্রুপের ব্যানারে আমরা করেছিলাম তখন আমাদের সংগঠন অনুমোদন প্রাপ্ত হয়নি আমাদের অনেক সুদূর প্রসারী চিন্তা এই কারণেই যে আমরা যদি মেনুয়ালি কাজ করি সেই ডাটাবেজ আমাদের সংরক্ষণ হবে না হয়তো পেপার্স কোনো একজন মানুষের কাছে থাকবে সেই মানুষ নয় আমরা তথ্য পাবো না কিন্তু যখন আমরা ডাটাবেস করছি তখন এই তথ্য সার্ভারে থাকছে হঠাৎ করে কেউ যদি একসাথে সবাই মারা যায় তারপর তথ্য বিলুপ্ত হবে না তথ্যগুলো সংরক্ষিত থাকবে আমাদের পরবর্তী জেনারেশন আমরা যেখান থেকে শেষ করব। সেখান থেকে তারা আবার শুরু করতে পারবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করেছি ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট আছে প্রতিনিয়ত আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে যে পরিমাণ ব্যালেন্স দেখাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে আমাদের ট্রেজারের আলাদাভাবে কোনো কাজ করতে হবে খাতাপত্র মেনটেন করতে হবে এমন নয় আমরা এক ক্লিকেই আমাদের সোসাইটির সকল আয় ব্যয় তথ্য পেয়ে যাব যে কোনো সময় আমাদের সংগঠনের জন্য নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডোনেশন ফান্ড অ্যাকাউন্ট চালু করেছি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফান্ড দিতে পারবে এবং ফান্ড ম্যানেজমেন্টের জন্য আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে আলাদা সফটওয়্যার ম্যানেজমেন্ট করা আছে যেখানে ডোনেশন যত টাকা আসছে যত টাকা আসবে সব ডোনেশন আলাদাভাবে থাকবে এবং ওই ডোনেশন ফান্ড থেকে আমাদের বিমা পেশাজীবীদের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন আর্থিক সহযোগিতায় বিপদে আপদে ওই ফান্ড থেকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আমাদের বিআইডিএ সোসাইটির আপনাদের পেপার পেয়েছেন তিরিশটা পয়েন্ট আপনাদেরকে দিয়েছে আমরা কি কি করতে চাই লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে দিয়েছি এবং এই লক্ষ্য উদ্দেশ্যের ঘোষণা ছয় নীতি এই ছয় নীতি নিয়ে আমাদের কাজী চমৎকার ভাবে আমাদেরকে ছড়া বলে শুনিয়েছেন সেই ছয় নীতি আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে এই ছয় নীতিকে সামনে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই এই ছয় নীতির সাথে যারা সাংঘর্ষিক তারা কোনোভাবে আমাদের সংগঠনে টিকতে পারবে না এই ছয় নীতির প্রতি যারা শ্রদ্ধাশীল তারাই সংগঠনে থাকবে ছয় নীতি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ছয় নীতির প্রথম নীতি বাংলাদেশের বিমা শিল্পের উন্নয়নে ইতিবাচক চিন্তা চেতনার আমরা প্রতিফলন ঘটাতে চাই দ্বিতীয় নীতি কোনো প্রকার অনৈতিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত না হওয়া আমাদের সোসাইটির কোনো মেম্বার কোনো প্রকার অনৈতিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবে না বিমা শিল্পের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তর পরিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করে যাওয়া আমরা কখনোই নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবি না আমরা ভাবি সহযোগী যারা অভিজ্ঞরা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিবেন তাদের জ্ঞান মেধা আমাদের চেষ্টা নিয়ে আমরা বিমা সেক্টরের উন্নয়ন চাই বিআইডিএস সোসাইটির চতুর্থ নীতি বিআইডিএস সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা বজায় রাখবো বিমা পেশাজীবীদের কল্যাণে বিআইডিএস সোসাইটির পঞ্চম নীতি কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বজনপ্রীতি না করে নিরপেক্ষভাবে সোসাইটি পরিচালনা করা এই নীতির সাথে যেই সাংঘর্ষিক হবে বিনা নোটিসে তাকে বহিষ্কার করা হবে আমাদের অ্যাডভাইজার প্যানেল আমরা চিঠি দিয়ে দিব অ্যাডভাইজার স্যাররা সেটা অবগত হবেন যে তাকে আমরা বহিষ্কার করেছি কারণটা কি তিনি সোসাইটির স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখছেন ছয় নং নীতি গুরুত্ব দেব না তাদের স্বজন প্রীতি করব না অনেক সময় দেখা যাচ্ছে যে 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 প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে শুধু গুণগান গাইছে আর প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ তার প্রতিষ্ঠান সবচেয়ে ভালো আমরা এরকম কর্মকাণ্ড করতে চাই না আমরা যে যে কোম্পানিতেই থাকি না কেন যে পদেই থাকি না কেন আমরা এক হয়ে বিমা পেশাজীবীদের উন্নয়নে বিমা পেশার উন্নয়নে বিমা শিল্পের উন্নয়নে একাত্মতা ঘোষণা করে এক হয়ে কাজ করে যেতে চাই এই আমাদের ছয় নীতিকে সামনে রেখে বিআইডি সোসাইটি পরিচালিত হচ্ছে এবং আমরা আশাবাদী বিআইডিএস সোসাইটি যতদিন থাকবে এই ছয় নীতির উপরে বহাল থেকে আমরা ইনশাআল্লাহ এই সোসাইটি পরিচালনা করব। আপনাদের দোয়া এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আমাদের সোসাইটির কয়েকটি সহযোগী সংগঠন এবং সহযোগী প্যানেল রয়েছে বিআইডিএস সোসাইটির প্রথম প্যানেল যেটা গ্রুপ পরিচালনার জন্য হয় মডারেটর প্যানেল এরপর আমরা প্রতি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠান করি ইন্স্যুরেন্স পেশাজীবীদের ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন এবং এই ক্যারিয়ার আলাপন প্রোগ্রামটি সফল করবার জন্য আমাদের একটি প্যানেল রয়েছে ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন উন্নয়ন টিম প্রতি মাসের শেষ শুক্রবার আমরা বিমা জিজ্ঞাসা অনুষ্ঠান করি এবং বিমা জিজ্ঞাসা অনুষ্ঠানের সময় যিনি আমাদের প্রশ্ন উত্তর দেন বিমা গুরু কাজী মোহাম্মদ মতুজালী স্যার সেই প্রোগ্রামকে সফল করবার জন্য আমাদের রয়েছে বিমা জিজ্ঞাসা উন্নয়ন টিম আমরা বিমা পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে আমরা চেষ্টা করছি সংশ্লিষ্ট কোম্পানি প্রশিক্ষণের আয়োজন করছে কিনা তাদের সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেনি তারা পর্যাপ্ত প্রশিক্ষণের আয়োজন করতে পারছে না যে কারণেই বিআইডিএস সোসাইটির আমরা একটি প্রশিক্ষণ প্যানেল করেছি বর্তমানে প্রশিক্ষণ প্যানেলে আমাদের এগারো জন প্রশিক্ষক যুক্ত রয়েছে আমাদের সাথে পর্যায়ক্রমে এই প্রশিক্ষক প্যানেলে দেশে এবং বিদেশে যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষকরা আমাদের সাথে যুক্ত হবেন এই প্রশিক্ষক প্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণ সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করব। এবং প্রয়োজনে বিভিন্ন সময়ে সারদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির মাধ্যমে বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শর্ট কোর্স ট্রেনিং সেমিনারের আয়োজন করবো ইনশাল্লাহ এবং শুধু তাই নয় আমরা দেশের বাইরেও ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে ট্রেনিং প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা সারদের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রশিক্ষণের আয়োজন করতে চাই বিমা পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে আমাদের অনেক স্বপ্ন রয়েছে যে আগামী সময়ে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কমিটি হবে এবং কমিটির মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুধুমাত্র ঢাকাতে না আমরা বিভাগীয় শহরে জেলা শহর জাতি করে পৌঁছে দিতে পারি দীর্ঘদিনের বিমা পেশাজীবীদের চাওয়া ছিল যে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি যাতে করে প্রতিটি শহরে হয় আমরা বহুবার বিভিন্ন সেমিনারে বিভিন্ন আলোচনা আমরা উঠিয়েছি আমাদেরকে করেছেন আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি ঘোষণা করতে চাই যে একটি সময় আমি স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ট্রেনিং ইনস্টিটিউট হবে একটি করে বিমা শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হবে বিআইডিএস এর ব্যানারে এবং তার সার্বিক সহযোগিতায় সাররা থাকবেন সারদের দিক নির্দেশনায় আমরা বিমা পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যেতে চাই আজকে বিমা পেশাজীবীদের কথা বলার জন্য বিমা পেশাজীবীদের কথা শোনার জন্য এমন কোনো প্ল্যাটফর্ম বা এমন কোনো কর্মকাণ্ড নেই তা আমাদের এই সূচনা বক্তব্যের মাধ্যমে আমি স্যারদেরকে সাক্ষী রেখে এবং আমাদের মাঝে যেহেতু ডেপুটি সেক্রেটারি স্যার রয়েছেন প্রজেক্ট ডিরেক্টর স্যার রয়েছেন এবং আমাদের ইন্স্যুরেন্স একাডেমি ডিরেক্টর স্যার রয়েছেন বিমাগুরু কাজী মোহাম্মদ মতুদ আলী স্যার রয়েছেন স্যারদেরকে সামনে রেখে বলতে চাই যে আমরা স্বপ্ন দেখছি যে আমরা একটি সম্মেলন করতে চাই যেই সম্মেলনে যেই দিনটাতে সারা বাংলাদেশের সকল বিমা পেশাজীবী একেবারে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে শুরু করে কোম্পানির এমডি ডিরেক্টর চেয়ারম্যানরা পর্যন্ত সেখানে অংশগ্রহণ করতে পারবে সকলের সম্মিলিত যৌথ প্রচেষ্টায় সকল গ্রাহক কর্মী কর্মকর্তা সকলের উপস্থিতিতে আমরা একটি বিমা সম্মেলন করতে চাই সারদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি সরকারিভাবে প্রতি বছর বিমা দিবস পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সেই বিমা দিবসকে আমরা প্রতিটা বিমা দিবসে সারা বাংলাদেশে বিআইডিএস এর ব্যানার আমরা সহযোগিতা করতে চাই এবং সারদের সহযোগিতা নিয়ে আমরা যে সম্মেলনটা করব। বিমা সম্মেলন নামে এটা নামকরণ করতে চাই যদি স্যারদের আলোচনায় আমাদেরকে দিক নির্দেশনা দিবেন পরামর্শ দিবেন এই নামকরণে কোনো অসুবিধা আছে কি না আমরা করলে পরে কোনো আইনগতভাবে সরকারিভাবে কোনো সমস্যা হবে কিনা আমরা এই বিমা সম্মেলনের মাধ্যমে প্রতি বছর একটি দিন আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে আমরা সেমিনার সিম্পোজিয়াম আমরা রোড শো আমরা করব বিমা পেশাজীবীদের বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এক যুগে একসাথে সারা বাংলাদেশ সকল বিমা পেশাজীবী কাজ করতে চাই বিমা সম্মেলনকে সামনে রেখে আমার এই স্বপ্ন যেটি রয়েছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এবং সারদের দোয়া এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার সূচনা বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু